বিএনপি ক্ষমতায় আসার পর বিআরটিসির মতো রেলপথ বন্ধের পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এবং 30টি মিটার গেজ ও 16টি ব্রডগেজ কোচ লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, রেলপথে দেশের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। বিস্তারিত তানজিল হাসনাতের প্রতিবেদনে। মুজিব বর্ষ উপলক্ষে সকালে একটি ব্রডগেজ ও একটি মিটার গেজ কোচ নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এবং উন্নয়ন প্রকল্পের আওতায় সংগৃহীত 30টি মিটার গেজ ও 16টি ব্রডগেজ কোচ লোকোমোটিভ উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মাত্র 3.5 বছরের মধ্যে রেল সহ সমস্ত দেশকে পুনর্গঠন করেছিলেন জাতির পিতা। এ সময় রেল যাত্রায় সেবার মান বাড়ানোর সহ এই খাতের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। নতুন নতুন লোকোমোটিভ নিয়ে আসা, ক্রয় করা এবং রেলের জন্য সব রকম সুযোগ সুবিধা সৃষ্টি করার পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের এটাই একটা লক্ষ্য যে আমাদের দেশের মানুষের যাতায়াত সাথে সাথে পণ্য পরিবহন, কারণ আমাদের এক এক অঞ্চলে অনেক পণ্য উৎপাদন হয়, সেগুলি সহজলভ্য করে দেওয়া, বাজারজাত করার সুযোগ করে দেওয়া। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, বিআরটিসির মতো রেলপথকে অলাভজনক প্রতিষ্ঠান দেখিয়ে বন্ধ করতে চেয়েছিল বিএনপি। আমরা বিআরটিসিকেও যেমন লাভবান করেছি, আজকে রেল যেটাকে অলাভজনক বলে বন্ধ করতে বলা হয়েছিল এবং বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার, আজকে সেটা চালু করে আমরা এটাও প্রমাণ করেছি যে রেলকেও লাভবান করা যেতে পারে এবং করা যায়। দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে রেল জাদুঘর ও নতুন লোকোমোটিভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। তানজিল হাসনাত, বাংলা টিভি, ঢাকা।